নমস্কার, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তোমাদের আজকের এই ভিডিওটা সকল ইউটিউবারদের জন্য, ক্রিয়েটারসদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কেননা এই ভিডিওতে কিছু ভুল বলবো, যে ভুলগুলো করলে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে এবং চ্যানেল লিস্টটা ডাউন হয়ে যাবে, এটা গ্যারান্টি। কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে যদি এই ভুলগুলো আপনি করে থাকেন, যদি এখন আপনি করছেন। দেখুন, এই ভুলগুলো সচরাচর নতুন ইউটিউবার্সরাই বেশি করে থাকে। যেই ধরুন কেউ কেউ তাদের ভিডিওতে ভিউজ আসে না, তাদের চ্যানেলগুলো গ্রো করে না, তাদের ভিডিও ভাইরাল হয় না, এবং তারা পরে গিয়ে আফসোস করে যে এটা আমি কেন করেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব একটা ছোট্ট ভিডিও হবে, একটুখানি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আপনি ইউটিউবের জগতে এসেছেন অনেকবার একটা স্বপ্ন নিয়ে, আর স্বপ্ন পূরণ করতে গেলে ভিউজ আনাটা খুবই জরুরি। তো ভিউজ টানতে হবে, ঠিক আছে? আর যদি চ্যানেলই না থাকে কী করে ভিউজ আনবেন, ঠিক আছে? তোমাদের হচ্ছে কথা, চলুন একটুখানি এগিয়ে যাই। এগিয়ে যারা ঘরের সাথে পরিচয় করেন, আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনার সরকার আজকের এই ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত। তোমাদের দেখুন, সকল নতুন ইউটিউবার যারা করে যেই ভুলগুলো সেগুলো আমি নিশ্চয়ই বলবো। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি যখন আমরা ABCD অ-ক-খ লিখতে শুরু করি তখন প্রথমে আমরা উল্টাপাল্টাই লিখি। তো সেরকমই যখন নতুন ইউটিউবার্সরা ইউটিউবে আসে তখন তারা অনেক কিছু জেনে না বুঝে অনেক রকমের ভুল করে বসে, এবং তারা পরে গিয়ে তারা খুবই পশ্চাতে হয়, তাদের আফসোসে আর সীমা থাকে না। দেখুন বন্ধুরা, প্রথমেই যে ভুলটা না বললো না, সেটা সকল ক্রিয়েটার্সও করে থাকে, আমিও করছি, আপনিও হয়তো করছেন। সেই ভুলটা হচ্ছে নিজেই নিজের ভিডিওটাকে দেখা। অনেকেই কী করছে যে ভিডিও আপলোড করার সাথে সাথে নিজে নিজের ভিডিওটাকে ওয়াচ করছে, দেখছে। এটা খুবই বড় একটা মিস্টেক, এটা কোনোদিনও করবেন না। যদি এটা করে থাকেন তাহলে কী হবে, আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে। দেখুন, যদি আপনি এরকমটা করেন তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশনটা ডাউন হয়ে যাবে, আর ইমপ্রেশন ডাউন হওয়া মানে ওই ভিডিওটা কোনোদিন ভাইরাল হবেই না। আর যা ভিউ আসবে সেটা হচ্ছে থাম্বনেল দেখে আর হলো সার্চ বার থেকে, এতে কোনোদিন ভিডিও ভাইরাল হয় না। ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে যে ভুলটা অনেকে করে থাকে, সেই ভুলটা হয়তো আমিও করেছি, আপনিও করছেন, সেই ভুলটা হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে সকল ফ্রেন্ড জোন ফ্যামিলি মেম্বার সবার কাছে ছড়িয়ে দেওয়া। এটা খুবই বড় একটা ভুল মিস্টেক আপনি বলতে পারেন, এরকমটা করবেন না। হ্যাঁ, শেয়ার করা খুবই একটা ভালো ব্যাপার, ভালো একটা দিক শেয়ার করছেন আপনি, কিন্তু 2 থেকে 3 দিন পর আপনি শেয়ার করুন। যে ভিডিওটা আপলোড করছেন সেটার বয়সটা হবে 2 থেকে 3 দিন, এবং তারপর আপনি শেয়ার করুন, কোনোরকম কোনো প্রবলেম অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই করা ভুল আছে। আরেকটা ভুল হলো না বললেই নয়, সেটা হচ্ছে ভিউজের খিদে। ভিউজের একটা লালাজ আছে না, সেই খিদে অনেক কী করে যে কিছু এরকম ভিডিও আপলোড করে দেয় যেগুলো ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না। অনেকেই কী করে যে একদম সেক্সুয়াল টাইপের ভিডিও আপলোড করে, খুবই একদম হ্যাকিং টাইপের ভিডিও আপলোড করে, এগুলো কোনোদিনই করাটা উচিত না। পলিটিক্যাল টাইপের ভিডিও আপলোড করে এরকম উচিত না। দেখুন বন্ধুরা, এরকম যদি আপনি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা 100%-এর মধ্যে 110% গ্যারান্টি ডিলিট হবেই, ঠিক আছে? যেহেতু কমেডি গালা নিশ্চয় চলে আসবে, আর 3 মাসের মধ্যে 3টা আসা মানে শেষ চ্যানেল, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আশা করছি আপনি ভালো করে বুঝে গেছেন যে কী কী ভুল সকল নতুন ইউটিউবার্সরা করে থাকে, যেহেতু তাদের পরে গিয়ে আফসোস করতে হয়। তো আপনি এই ভুলগুলো আর করবেন না, দেখুন কিন্তু পরে দেখুন, ঠিক আছে? তোমাদের চলুন দেখাচ্ছে পরবর্তীতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন দেখাচ্ছে পরবর্তীতে, নমস্কার।